আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিসা ইনফরমেশনের আজকের এই পর্বে যুক্ত হয়েছেন সকলকে ভিসা ইনফরমেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনার বিষয় হচ্ছে ইউক্রেনের ভিসা প্রসেসিং নিয়ে ইউক্রেনের ভিসা নিয়ে আমার বিগত একটি ভিডিও আছে যারা দেখেননি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তারা গিয়ে সেটা দেখে আসবেন এবং দেখার পরে এই ভিডিওটি দেখতে পারেন কারণ দেখার পরে এই ভিডিওতে যে আলোচনা করব এই প্রশ্নগুলো আপনাদের আসবে আর এ ধরনের প্রশ্ন অনেকেই করেছেন বর্তমানে কিন্তু ইউক্রেনে যাওয়ার জন্য মানুষের ঝোঁকটা অনেক বেশি কারণ আমরা জানতে পেরেছি আমরা বুঝতে পেরেছি যে ইউক্রেনে গেলে ইউক্রেন থেকে সহজে ইউরোপে পাড়ি দেওয়া যায় যেহেতু ইউরোপের সাথে সেন্জনভুক্ত তিনটি দেশ আছে তো সেখানে খুব সহজে চলে যাওয়া যাবে আর যেহেতু ইউরোপের সাথে ইউক্রেন সেই হিসেবে আপনার ইউক্রেনে গেলে হয়তো দ্রুত সম্ভব বা খুব তাড়াতাড়ি আমরা ইউরোপে পা দিতে পারবো সেই জন্য কিন্তু ইউরোপের প্রতি আমরা ঝুঁকছি হয়তো অনেকে ওয়ার্ক ভিসা পাচ্ছি না সেজন্য অন্যান্য ভিসাতে সেখানে যাওয়ার চেষ্টা করছি এ বিষয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা থাকবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সেই জন্য শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আপনাদের উপকারে আসবে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আসবে তার মধ্যে থেকে আপনার প্রয়োজনে হয়তো একটি ভিডিও লেগে যাবে তো যাই হোক বন্ধুরা এখন যেটা বলছি আপনাদেরকে যারা ওয়ার্ক ভিসা ছাড়া সেখানে যাওয়ার চেষ্টা করছেন ইলিগালভাবে আপনারা ইউক্রেনে আসেন লিগাল ওয়েতে আসেন কোনো সমস্যা নেই এখানে এসে আপনারা ওয়ার্ক পাবেন কাজ করতে পারবেন এবং ভালোভাবে থাকতে পারবেন কিন্তু আপনারা যদি ইলিগাল ওয়েগুলো খুঁজেন যেমন এর আগে যখন আপনার রাশিয়া ওয়ার্ল্ড কাপে রাশিয়া থেকে অনেকে অবৈধভাবে আপনার ইউক্রেনে আসছিল। তাদের অবস্থা কিন্তু ভালো না তাদের অনেককেই রিটার্ন করে দেওয়া হয়েছে এবং কিছু তার মধ্যেও আছে এখনও তারা কিন্তু খুব বিপদের মধ্যে আছে খুব কষ্টের মধ্যে আছে যারা ইউক্রেন থেকে ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবেন আর যারা অনেকে আছে ট্যুরিস্ট ভিসাতে গিয়ে দেখা যাচ্ছে ট্যুরিস্ট ভিসাতে গিয়ে আপনারা অনেকেই ওয়ার্কের চেষ্টা করছেন সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু টুরিস্ট ভিসাতে গিয়ে মেয়াদ শেষ হওয়ার পরে আপনাদের রিটার্ন চলে আসতে হচ্ছে কারণ সেখানকার নিয়ম কিন্তু সেখানকার প্রশাসন কিন্তু সবসময়ের জন্য তৎপর আপনারা সেখানে যাবেন যে অবৈধ হয়ে কিছুদিন থাকবেন সে সুযোগটা নাই আপনার নামে ওয়ারেন্ট হবে এবং আপনাকে সেখান থেকে রিটার্ন করে দেওয়া হবে সেই জন্য ওয়ার্ক ট্যুরিস্ট ভিসাতে গিয়ে আপনারা শুধু শুধু প্রতারিত হয়ে ফিরে আসার প্রয়োজন নেই যারা ভাবছেন যে ট্যুরিস্ট ভিসায় যে ওয়ার্কের কাজ করবো আসলে সেটা পসিবল হবে না এই মুহূর্তে সেই জন্য আপনারা লিগাল ওয়েতে যে ওয়ার্কের যে সিস্টেমগুলো আছে সেইগুলোতে আসেন তাহলে আপনারা এখানে ভালোভাবে থাকতে পারবেন আর একটা বিষয় বলি যে স্টুডেন্ট ভিসায় গিয়ে সেখানে কাজ পাওয়া যাবে কি না হ্যাঁ স্টুডেন্ট ভিসায় এসে এখানে কাজ পাওয়া যাবে এবং খুব ভালোভাবে আপনারা থাকতে পারবেন তবে আপনাদের জন্য সবথেকে একটা জিনিস বেটার হবে সেটা হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট অবস্থায় আসবেন এখানে স্টুডেন্ট অবস্থায় আসার পরে আপনার যে কলেজে যা যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন দিবেন এবং সেখানে ভর্তি হওয়ার সকল কার্যক্রম সম্পূর্ণ করার পরে আপনি কিন্তু এখানে ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সঠিকভাবে ওয়ার্ক করতে পারবেন এছাড়া অনেকে যারা স্থায়ীভাবে ইউক্রেনে থাকতে চাই স্থায়ীভাবে বসবাস করতে চাই। তাদের জন্য সিস্টেম হচ্ছে কন্টাক্ট ম্যারেজ এখানে এই সিস্টেমটা চালু আছে আপনারা চাইলে কন্টাক্ট ম্যারেজ করতে পারেন এখানে এবং কন্টাক্ট ম্যারেজের মাধ্যমে আপনারা দুই বছরের টিআর পাবেন টেম্পোরারি রেসিডেন্টশিপ পাবেন তো এই দুই বছর আপনারা যদি এখানে থাকেন এবং এখানে ওয়ার্ক করেন এরপরে আপনাদেরকে পিআর দিয়ে দেওয়া হবে পার্মানেন্ট রেসিডেন্টশিপ সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে খুব ভালোভাবে আপনারা ওয়ার্ক করতে পারবেন আর যারা ইউক্রেনে বর্তমানে আসতেছেন পথে রয়েছেন বা প্রক্রিয়াধীন রয়েছেন তাদেরকে বলবো আপনারা যদি পারেন এর মাঝে একটু ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করেন কারণ ল্যাঙ্গুয়েজটা করলে আপনারা এখানে ভালো জবের মধ্যে ইনভলভ হতে পারবেন এখানে ল্যাঙ্গুয়েজটা আপনার আপনার রুশিয়ান ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং ইউক্রেনি যে ল্যাঙ্গুয়েজটা আছে এই দুইটার যে কোনো একটাতে আপনি পারদর্শী হলেই হবে তাহলে আপনি এখানকার ভালো জবগুলো ভালো সার্ভিসগুলো আপনি এখান থেকে পেতে পারেন এবং এখান থেকে পাবেন তো যাই হোক সামান্য একটু আলোচনা করলাম অনেক ভাই কমেন্টস করেছিল ইউটিউবতে হয়তো অনেক ভাইয়ের একই ধরনের কমেন্টস ছিল তো হয়তো তাদের উত্তর এখান থেকে হয়ে গেছে আর যারা চাচ্ছেন যে ইউরোপে যাবেন বা ইউরোপে পাড়ি জমাবেন সঠিক কোনো সিস্টেম পাচ্ছে না অল্প অ্যামাউন্ট তো আপনারা সেই অল্প অ্যামাউন্ট দিয়ে কিন্তু ইউক্রেনে আসতে পারেন এবং এখানে থেকে কিছুদিন কাজ করার পরে আপনি কিন্তু এখান থেকে আবার ইউরোপে যাওয়ার একটা সুযোগ পাবেন যে চলে যেতে পারবেন এটা কিন্তু শিওর না তো এখানে একটা সুযোগ রয়ে গেছে এই জন্য আপনারা ইউক্রেনের জন্য চেষ্টা করতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো কন্টেন্ট নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে as alaikum